গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো থামনেলে দেখে এসেছো হাসি খুশি মামনিকে নিয়ে বলতে এসেছি দেখেছো কালকের ভিডিওটা আরে বাস এতদিন পরে এতগুলো রবিবার চলে গেল মানে গৃহপ্রবেশের পরে আর কি এতগুলো রবিবার চলে গেল কোনো দিন কিন্তু কাকা এলো না আজকে এলো মানে গতকালকের ভিডিওর কথা বলছি তার কালকে কিন্তু কাকা চলে এসেছে বুঝতে পেরেছ কারণে যাচ্ছি তার আগে যাই বাজারে গেছে চপ আনতে বাজারে গেছিলো চপ আনতে তো চপ নিয়ে এলো তারপরে আসার পথে কাকাকে ডেকেছে মানে কাকাকে ফোন করেছে তো কাকা জিজ্ঞাসা করেছে কেন ডাকছো এখানেই তো প্রমাণ হয়ে গেল যদি কাকাকে খেতে দেওয়ার অভ্যাস থাকতো তাহলে কাকা জিজ্ঞাসা করত না যে কেন ডাকছ তাই নয় কি আমি যদি জানি যে এ আমাকে ডাকছে খাওয়ার জন্য বা কিছু এনেছে সেটা দেওয়ার জন্য তাহলে আমি নিশ্চয়ই প্রশ্ন করবো না যে কেন ডাকছ এখানে কিন্তু কাকা পুরোটাই পরিষ্কার করে দিয়েছে আবার সেই কথাটা হাসি খুশি মামনি নিজের মুখে বলে আরও বিষয়টাকে ক্লিয়ার করে দিয়েছে তো দেখো আমাদের না অত্যধিক সাহস আমরা এদের কাছে জানতে চাই যে কখন খেতে দিল হ্যাঁ কতটুকু খেতে দিলো কি খেতে দিলো খেতে দিচ্ছে না কেন এগুলো আমরা জানতে চেয়ে কিন্তু ভীষণ অপরাধ করি কেন বলো তো আরে হাসি খুশি মামুনই তো ওই যে গৃহপ্রবেশের সময় যখন কাকা এলো না তখন তো ওর কমেন্ট বক্সে অজস্র কমেন্টে ভরে গেল তখন তো আমি ওকে নিয়ে ভিডিওও করতাম না ঠিক আছে অজস্র কমেন্টে ভরে গেল যে তুমি এতদিন যার বাড়িতে কাটিয়ে এলে তোমার বাড়িতে গৃহপ্রবেশের দিন উনি কেন এলেন না তখন সাফাই গাওয়ানোর জন্য কাকাকে ধরে বেঁধে নিয়ে আসলো দুটো মিষ্টি খাওয়ালো সেদিন দিন রাত্রে খাওয়ালো তারপরে কি বলল এখন থেকে তোমরা আমার ভিডিওতে প্রায় কাকাকে দেখতে পাবে কারণ কাকাকে বলেছি তুমি রান্না করো না তুমি তো একা মানুষ তুমি রান্না করো না তুমি আমার কাছেই খেও কি না বলেছিল তো এই কথাটা তো আর আমরা ওকে বলতে বলিনি উপজে ও নিজেই বলেছিল তাহলে কাকাকে তো ওর ভিডিওতে আমরা দেখতে পাই না এমন কি কাকার জন্য যে বেড়ে রেখে তারপরে কাকাকে দিতে যাচ্ছে সেই ভিডিও আমরা দেখতে পাই না তাই না নিজের মুখে বলেছে যে ওর কাছে কাকার চাবি থাকে কাকার ঘরের চাবি থাকে আর কি কোথায় কোনো সময় তো যেতে দেখি না নিজের প্রয়োজন ছাড়া তোমরা যেতে দেখেছো কি তো নিজের মুখেও ক্লারিফিকেশন দিয়েছে যে কাকাকে এখন থেকে আমার ভিডিওতে তোমরা প্রায়ই দেখতে পাবে আমাদের বাড়িতে খেতে আসবে এটাই কিন্তু বলেছিল বলেনি যে আমি খাওয়ার গিয়ে দিয়ে আসব এটা কিন্তু বলেনি আর যদি দিয়ে আসার কথাই থাকে তাহলে সেটা কেন ভিডিওতে ধরা পড়ে না এত কিছু তো ধরা পড়ে কাউকে খেতে দিচ্ছে দিতে যাচ্ছে সেটা দেখাবে না এমনটা কি সম্ভব এমনটা কিন্তু সম্ভব নয় ঠিক আছে তো হাসি খুশি মামুনি বলছে কি যুগ পড়েছে কাউকে খেতে দেব সেটা আমাকে দেখিয়ে দিতে হবে নতুবা তোমরা বিশ্বাস করো না মানে যারা আমাকে ভালোবাসো না ও নিজে বলছে হাসি খুশি মামনি বলছে যে যারা আমাকে ভালোবাসা তারা বিশ্বাস করো না তুমি যে কাউকে দেখাশোনা করছো কারোর যত্ন আরতি করছো এই কথাটা বিনা দেখায় মেনে নেওয়া শুধু কঠিন না অসম্ভব বুঝতে পেরেছো যে নিজের বৃদ্ধা অসহায় একা শাশুড়িকে একা রেখে নিজেরা সংসার করছে হাসি খুশিভাবে চলছে তাকে বিশ্বাস করা সম্ভব নয় যে সে বাইরের একজন পাতানো কাকাকে যত্ন আরতি করবে বুঝতে পেরেছ হুম আর এই যে খাওয়ার দেখানোর কথা বললে সেদিনকে তো দুটো কুকুরকে একটা রুটি ভাগ করে দিলে সেটা কে দেখাতে বলেছিল তোমাকে কেউ দেখাতে বলেছিল তুমি নিজের ইচ্ছায় দেখিয়েছ আর যখন কমেন্ট বক্সে ঝড় উঠলো যে একটা রুটি দুজনকে ভাগ করে দিয়ে দুটো কুকুরকে ভাগ করে দিয়ে সেটা আবার দেখিয়ে বড় বড় কথা বলছো ক্রেডিট নেওয়ার চেষ্টা করছো আর কি বলছো এইভাবে যদি আমি ওদেরকে খেতে দিই তাহলে আমার রেশন শেষ হয়ে যাবে বাহ বা 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 এখন রাত অনেক বাজে তাই আমি হাততালিটা দিলাম না ঠিক আছে নিজে দেখাচ্ছ কাকে কতটুকু খেতে দিচ্ছ তারপরে সেটা নিয়ে কেউ প্রশ্ন করলে তখন বলছো যে দেখাতে হবে বা বাবা মনে হয় না মুখ পেঁচি একখানা ঘুষি মারি যেই মুখে চেপে চেপে কথা বলে সেই মুখে মনে হয় একটা ঘুষি মারি হুম নিজে দেখাবে আবার যদি কেউ দেখাতে বলে সত্যিটা যাচাই করার জন্য তাহলে সে তারা দোষ করে ফেলে তাই না রেশন শেষ হয়ে যাবে দুটো কুকুরকে একটা রুটি দিয়েছ রেশন শেষ হয়ে যাবে একটা কথা মনে রাখবে যে যার ভাগ্যে খায় সে মানুষ কী আর পশু কী যে যার ভাগ্যে খায় আজকে আমি সেরুকে এনেছি আমি খাওয়াচ্ছি না ও ওর ভাগ্যে খাচ্ছে ঠিক আছে এই কথাটা মনে রেখো আর যেই কমেন্ট বক্সে ঝড় উঠলো যে দুটো কুকুরকে একটা রুটি কেন ভাগ করে দিয়েছো যদি খেতে দাও তাহলে পরিমাণ মতোই খেতে দাও তাই গতকালকের ব্লগে আবার হাতে করে রুটি নিয়ে কুকুরকে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে কেন একটা জায়গায় রাখা যায় না হ্যাঁ তোমাকে কেউ দেখাতে বলেছে তুমি নিজেই নিজেই উপজে দেখিয়েছো আগের দিন একটা রুটি ভাগ করে দিয়েছ সিম্প্যাথি কামানোর জন্য যেই উল্টো চাল পড়ে গেছে নিজের চালটা নিজের উপরেই ভারী পড়ে গেছে অমনি গতকালকের ব্লগে আবার গোটা দুই তিনে হাটে হাতে রুটি করে নিয়ে তারপরে কুকুরকে দিতে যাচ্ছে নিজের চালে নিজে ফেসে যাও আর উপরে আবার গলা গলানান দাও লজ্জা করে না চোরের মায়ের বড় গলা পুরো খানদান ধরে চোর হ্যাঁ এই যে মানুষকে নিমন্তন্ন করো নিজের ছেলের জন্মদিনে নিমন্তন্ন করলে কে দেখাতে বলেছিল মানুষকে যে খেতে দিয়েছ কে দেখাতে বলেছিল কাউকে নিমন্তন্ন করেছ নিশ্চয়ই খাইয়েই পাঠাবে সেটা সবাই জানে তাহলে কেন দেখালে খেতে যে দিয়েছ সেটা কেন দেখালে আর যখন আমরা জিজ্ঞাসা করছি যে কাকাকে কোথায় দেখা যাচ্ছে না কাকাকে খেতে দিয়েছ কি না কাকা চিকেন এনে দিল কাকার জন্য চিকেন তুলে রেখেছো কি না কাকাকে খাইয়েছো কি না রবিবার দিন রাত্রেবেলা যখন কাকার ছুটি থাকে সে তোমাদের ভিডিওতে মানে তোমাদের বাড়িতে এসে খেয়েছে কিনা সেটা তো আমরা দেখতে পাইনি তো আমরা জিজ্ঞাসা করব না হাসি খুশি ঢেমনি আমরা জিজ্ঞাসা করব না জিজ্ঞাসা করলে খুব দোষ হয়ে যায় না আর অ্যাটিটিউড নিজের কাজ নিজের কাছে রাখবে অ্যাটিটিউড নিজের কাছে রাখবে বুঝতে পেরেছ যেই অ্যাটিটিউড নিয়ে ওই যে শর্ট ভিডিওটা বানিয়েছ না সবাই বুঝতে পারছে প্রত্যেকে বলছে অত অ্যারোগেন্স পাবলিকের উদ্দেশ্যে দেখাবে না ভাইয়ের বউ মানে ওই গুন্ডি আর এই দুই ননদ সবকটা কটা জোচ্চ সব কটা অসভ্য নেমো খারাম হ্যাঁ যাদের টাকায় খাবে তারা কিছু কৈফিয়ত চাইলে তোমাদের কাছে তাদের উপর চড়বড় চড়বড় করবে তাই না লজ্জা করে না অশিক্ষিত এক একটা বড় ধরনের অশিক্ষিত হুম এখন যদি তোমরা কোনো অফিসে কাজ করতে তোমরা যদি কোনো তোমাদের যোগ্যতা নিয়ে যদি কোনো অফিসে কাজ করতে সেখানে তোমাদের ভুলভ্রান্তির জন্য তোমাদের কাছে যদি কৈফিয়ত চাই তো কী বলতে যে কৈফিয়ত দেবো না ঠাস করে থাপ্পড় মেরে অফিস থেকে বের করে দিত বা কাজের জায়গা থেকে বের করে দিত বুঝতে পেরেছ অশিক্ষিত বড় বড় লোম হুম আবার কাকা নাকি হাসি খুশি মামুনিকে মেয়ে পাতিয়েছে বাপরে বাপ এই কথাটা শুনেই তো আমার ভয় লেগে গেছে নিজের বাবার যা হাল করলো নিজের জন্মদাতা বাবার যা হাল করলো তারপর পাতানো কাকার যে কি অবস্থা করবে সেটা তো আমরা আগেই দেখে নিয়েছি যে যেই বাড়িতে প্রয়োজনের সময় থেকেছে সেই বাড়িতে সেই বাড়িতে থাকতে নাকি ঘৃণা করে এমনটা বলে লাস্টে বেরিয়ে এসেছে তো এদের কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না হুম নিজের শাশুড়িকে দেখে না পা পাতানো কাকাকে দেখবে এটা নাকি বিশ্বাস করতে হবে লজ্জা করে না লজ্জা করে না না বলতে এই তো গত পরশু দিনের ভ্লগে বলছিল না যে শাশুড়ির বাজার ফুরিয়ে গেছে চপ কিনতে বাজারে গেছে শাশুড়ির বাজারটা তো করে বলো এবার শাশুড়ির জন্য বাজারটা তো করে আনেনি এনেছে কি না আনেনি এটা কাকাকে দিয়ে সাফাই গাওয়াতে হবে তাই চপ নিয়ে এসেছে ঠিক আছে বাইরের থেকে গিয়ে চপ নিয়ে এসেছে কেন সাফাই গাওয়াতে হবে যে কাকাকে কেন খাওয়ায় না হুম আচ্ছা এর মনে যদি কোনো চোর নাই থাকে এর মনে যদি কোনো চোর নাই থাকে তাহলে কাকাকে এনে সাফাই কেন গাওয়ালো আবার কেন জোরে জোরে চিৎকার করে বলছে যে কাকা তুমি কিন্তু মাঝে মধ্যে এসো নতবা সবাই ভাবে আমি তোমাকে খেতে দিই না ছি 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 যেই এত বয়স্ক লোকটা নিজে খেটে খাচ্ছে তাকে নিয়ে এই ধরনের জঘন্য নোংরা কথা বলতে তোর মুখে বাঁধলো না হাসি খুশি ঢেমনি তোর মুখে বাঁধলো না এই কথা বলতে হ্যাঁ যে এসে মাঝে মধ্যে দেখা দিও আর একটা কথা বন্ধুরা এই যে বললো না ফোন করে রেখেছি বাইরে থেকে এত জোরে ডাকলে কে কি ভাববে সেই জন্য ফোন করে রেখেছি এটা একটা কথা যার বাড়িতে এত মাস থাকলো সেই বয়স্ক একটা মানুষকে যদি বাইরে থেকে ডাকে তাহলে সেটা কোন দিক থেকে খারাপ লাগবে আর কোন মানুষ আছে সেটাকে খারাপ চোখে দেখবে তোমরা বলো তো এদের মনের মধ্যেই যদি গলদ না থাকে তাহলে এরা মানুষকে দোষী সাব্যস্ত করতে পারে না ঠিক আছে যেই মানুষটার বাড়ি এতদিন থেকে আসলো আর এত বয়স্ক একটা মানুষ তাকে যদি বাইরে থেকে কাকা বলে ডাক দেয় তাহলে পাড়ার লোক কে কী ভাববে তার মানে এরা শয়তান এই হাসি খুশি ঢেমনি শয়তান বলেই এর মনের মধ্যে চোটটা রয়েছে তাই না এটাই হচ্ছে আসল কথা এবার আসি এর নাঙ্গুপাঙ্গু বরের কথা ঘরে ঢুকলেই নাকি গরম লাগে এই নাঙ্গুপাঙ্গু বর হাসি খুশি ঢেমনি যে নাঙ্গুপাঙ্গু বর তার নাকি ঘরে ঢুকলেই গরম লাগে একই আজব কথা ঘরে ফ্যান থাকে বাইরেও উপরন্তু ফ্যান থাকে না ঘরে ফ্যান আছে কি বলছে এসি লাগানোর পরে তারপরে পাক্কা গেঞ্জি পরে বসবে পরে আমার বড় বড়লোকের রে বহুত বড়লোকের লোকের চ্যাট এই একখানা আর ওই যে গুন্ডা গুন্ডা তো এসি এসি থাকে ঘরে এসি চালানো থাকে তারপরেও একটা ন্যাঙ্গট পরে বসে থাকে তোমাদের শরীরে প্রচুর হিট বুঝতে পেরেছ আর এখন ইউটিউব থেকে টাকা কামিয়ে কামিয়ে আরও হিট হয়ে গেছে শরীরে হুম ওই জন্য তোমরা জামা কাপড় পরতে পারো না আচ্ছা যেদিন এসি লাগাবে যেদিন গেঞ্জি পরতে পারবে সেই দিনই ক্যামেরার সামনে আসবে তার আগে ল্যাম্পটা হয়ে বডি দেখানোর কি দরকার ক্যামেরার মধ্যে এসে বউয়ের ভিডিওতে এসে ক্যামেরাতে বডি দেখানোর কি দরকার হ্যাঁ বড় বড়ো বাতলিং বড় বড় বাতলিং মারানোর আগে না ভেবে চিনতে কথা বলবে হাসি খুশি ঢেমনি হ্যাঁ মানুষকে দেখাতে হবে আল বাদ দেখাতে হবে আল বাদ দেখাতে হবে তোমার মতন একটা ধরিবাজ বউয়ের পাল্লায় পড়ে তোমার হাজব্যান্ড কেল কেলিয়ে কেলিয়ে মাকে ছেড়ে রেখে একা ফেলে রেখে তোমার সঙ্গে বেশ মজা মেরে দিন কাটাচ্ছে যদি ভালো হতে তাহলে শাশুড়িকে নিয়ে থাকতে শাশুড়ি একা রয়েছে তাকে নিয়ে থাকতে বুঝতে পেরেছ আঙুল তুলবে আগে নিজের দিকে আঙুল তুলবে যে আমি যে দর্শকদের বলছি যে এরা আমার কাছে প্রমাণ চাইছে আমি কি সে কাজ করেছি নিজের মুখে বলেছিলে যে কাকাকে আমার ভিডিওতে এখন থেকে প্রায়শই দেখতে পাবে কোথায় সাফাই গাওয়ানোর জন্য চপমুড়ি খাইয়ে দিলে না চপমুড়ি খাইয়ে দিয়ে সাফাই গাইয়ে নিলে অসভ্য কোথাকার হাসি খুশি মামনি না হাসি খুশি ঢেমনি হুম ওই হাসিটা পুরো ফেঁক চলো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হুম টাটা